সুনিতা তারাসুন্দরী ভেজ, আমি সুনিতা। তোমাদের যখনই মন পছন্দ বা নতুন খাবার খেতে ইচ্ছা করবে, ইউটিউবে গিয়ে লিখবে সুনিতা তারাসুন্দরী ভেজ আর সাবস্ক্রাইব করবে আমার চ্যানেল। আমার সমস্ত রান্নার আপডেট পেতে বেল নোটিফিকেশনটা অন করে রাখবে। আর বন্ধুরা দেখো, আমি এখানে ভাপা পিঠে করছি, তালের ভাপা পিঠে বসিয়ে দিলাম। আর আমি যে নিয়মে করছি, এই নিয়মে বন্ধুরা তোমরা করে দেখবে, খেতে খুব সুন্দর হয়। আমি একটা ভেঙে দেখাচ্ছি, এই দেখো কলা পাতা জড়িয়ে রেখেছি। আর ভিতরটা দেখো কত স্পঞ্জি হয়েছে আর কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা। আর প্রথমে আমি ডালটাকে ভেজে নেব। ডালটা আমার ভাজা হয়ে গেছে, একটু লালচে লালচে করে ভেজেছি, লালচে লালচে করে ভাজলে টেস্টি হয় খুব। তো এই ডালটা আমি ধুয়ে এবারে কড়ার মধ্যে বসিয়ে দেব। আর সিদ্ধ হয়ে গেলে আমি সিদ্ধ ডালটা নিয়ে আর মশলা দিয়ে নেড়ে নেব। আর সিদ্ধ হয়ে গেছে, এবার আমি দু চামচ তেল দিলাম, আর একটা এলাচ, তেজপাতা আর জিরে, সিকি চামচ জিরে দিলাম। আর এটা একটু লালচে লালচে হয়ে গেলে এর মধ্যে একটু আদা দেব, হাফ চামচের মতন। আমি আদাটা দিয়ে দিলে হবে হবে। আর এই হাফ চামচ আদা দিয়ে দিলাম। হাফ চামচ কাশ্মীরি লঙ্কা, জিরে আর ধনে, আর সামান্য একটু হলুদ দেব। আর এখানে আমি চিনি দিলাম এক চামচ, একটু মিষ্টি মিষ্টি হলে বেশ খেতে ভালোই লাগবে। লবণ পরিমাণ মতন দিয়ে দিয়েছি, আর সিদ্ধ করা ডালটা আমি দিয়ে দিলাম। মশলা দিয়ে একটু ভালো করে আমি নেড়ে চেড়ে নেব। আর দেখো বন্ধুরা, ডালটা অনেকটা শুকনো শুকনো হয়ে এসছে। আর শেষে আমি গরম মশলাটা দিয়ে দিলাম। গরম মশলাটা দিয়েও আর একটু নেড়ে চেড়ে নেব। আর আমার ডালের পুরটা কিন্তু হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। এক বাটি তালের পাল্প দিলাম কড়ার মধ্যে, আর ওই বাটিরই মাপে দেড় বাটি জল দেব। যে বাটিটা তালের পাল্প ছিল ওটা ধুয়েই আমি দিয়ে দিলাম। আমি চামচের সাহায্যে তালের পাল্পটা ভালো করে জলে গুলে নিলাম। দেড় বাটি জল দেওয়া হয়ে গেছে, এবারে আমি তালের পাল্পটা ভালো করে জলের মধ্যে গুলে নিয়েছি। আর বন্ধুরা দেখো, এবারে এর মধ্যে কিন্তু আমি চালের গুঁড়িও দেওয়া যেতে পারে। আমি দিয়েছি এক বাটি আটা আর এক বাটি ময়দা, এখানে লবণ পরিমাণ মতন দিয়ে দিলাম, আর তিন চামচ চিনি দিয়ে দিলাম। আর বন্ধুরা তোমরা পারলে শুধু ময়দা দিয়েও করতে পারো, আর চাল গুঁড়ি দিয়েও করা যায়। এখানে কিন্তু আমি হাফ চাল গুঁড়ি, হাফ নিয়েছি ময়দা, হাফ আটা নিয়েছি। আর আটা ময়দা মিক্সড করে নিলে খুব ভালো টেস্টি হয়। দেখো বন্ধুরা, আমি দুরকম নিয়েছি, এই আটা ময়দা একসঙ্গে মিশিয়ে নেব।
অল্প অল্প করে আমি দিয়ে দেব। মাঝে মাঝে নাড়তে থাকবো আর মাঝে মাঝে ময়দার আটা মিক্সড করাটা দিয়ে দেব। আর খামিটা কিভাবে করছি তোমরা দেখো। এইভাবে অল্প অল্প করে দিয়েই খামিটা করতে হয়। তাহলে কিন্তু ডোটা খুব ভালো হবে। এটা আমি একটু নাড়তে থাকবো। এই দেখো কত সুন্দর খামিটা হয়েছে। এটা আমি থালার মধ্যে ঢেলে নেব। থালা গামলি যার যেটা সুবিধা তার মধ্যে ঢেলে নেবে বন্ধুরা। আর এই দেখো আমি হাত দিচ্ছি, হাতে কিন্তু একটুও লাগছে না। খামিটা খুব ভালো হয়েছে। এটা আমি ডো করে নেব। তাহলে ডোটা কিন্তু খুব সুন্দর হবে। এই দেখো আমার ডোটা করা হয়ে গেছে। এটা আমি 10 মিনিটের মতন ঢাকা চাপা দেব। 10 মিনিট পরে আমি ফিরে আসব। 10 মিনিট হয়ে গেছে। আর এটা আরেকটু মেখে নেব। আর বন্ধুরা দেখছো এখানে কলা পাতা আছে, এটা আমি একটু শিখে নেব। একটু গরম হয়ে গেলে এটা কিন্তু পাতাটা নরম হয়ে যাবে, তাহলে ভাপা পিঠাটা ভরতে সুবিধা হবে। প্রথমে হাতের মধ্যে নিয়ে লেচি বোতন করে নেব। আর এই দেখো এটা একটু খোল বোতন করে নেব। মুগ ডালের যে পুরটা করে রেখেছিলাম ওটা এবারে দিয়ে দেবেন মধ্যে। আমি চামচের সাহায্যে পুরটা দিয়ে দিলাম। পুরটা দিয়ে একটু চেপে চেপে নিতে হবে, তাহলে বেশ ভালোই এটা মুড়ে নেওয়া যাবে। এই দেখো এটা ভালো করে মুড়ে নিতে হবে। আর হাতের সাহায্যে আমি এইভাবে করে নেব, শেপ করে নেব। আমি কলা পাতাটা এইভাবে নিয়ে নেব, নিয়ে দু সাইড দিয়ে এইভাবে মুড়ে দেব। পিছন দিক দিয়ে এইভাবে দিয়ে দিলে আর খুলবে না। এরকম করে সবগুলোই করে নেব। কোন রকমে একটু কলা পাতা পেয়েছি, তাই আমি অল্প একটু কলা পাতা দিয়ে করে দেখাবো। আর বাকিটা কিন্তু আমি এমনি করে দেখাবো। কলা পাতা না থাকলেও কিন্তু হয়ে যাবে, এমনি করলেও ভাপা পিঠে করা যায়। তবে কলা পাতাটা দিলে খুব সুন্দর টেস্টি হয়। একই রকম করে আমি পিঠেগুলো সব করে নেব। আর পুরটা দিয়ে একটু ভালো করে কিন্তু এটা মুখটা মুড়ে দিতে হবে। আর যেহেতু পাতাটা একটু শিখে নিয়েছিলাম তার জন্য কিন্তু ভালোভাবে এটা মোড়া যাচ্ছে। এইভাবে আমি সবগুলোই করে নেব। আর এখানে দেখো বন্ধুরা আমি একটা গামলির মধ্যে জল বসিয়ে দিয়েছি। অনেকে ডেজগি বলো আর আমরা গামলি বলি, তো এর মধ্যে জল দিয়ে দিলাম, 2 মগের মতন জল দিয়ে দিলাম। জলটাকে আমি একটু ঢাকা চাপা দিলাম গরম হওয়ার জন্যে। আর এখানে একটা ছিদ্র থালা নিলাম, তো সেই থালাটার মধ্যে আমি সাজাচ্ছি। দেখো বন্ধুরা এইভাবে সাজিয়ে নিতে হবে। আর 10 থেকে 15 মিনিটের মতন সিদ্ধ হতে দেব। জলটা আমার গরম হয়ে গেছে। এবারে তালের ভাপা পিঠাটা এবার সিদ্ধ করে নেব। এভাবে দিয়ে দিলাম,
এবারে এটা ঢাকা চাপা দেব। আমি 15 মিনিট পরে ফিরে আসব। হয়ে গেছে, দেখো বন্ধুরা কতটা কালার চেঞ্জ হয়ে গেছে। আমি সবগুলো তুলে নিলাম, বাকি যেগুলো আছে ওগুলো করে নেব। আমার এই সহজ রেসিপিগুলো দেখে যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবে, বেশি বেশি করে শেয়ার করবে বন্ধুরা। আর বাকিটা আমি দিয়ে দিলাম, এটা কিন্তু আমি কলা পাতার মধ্যে করলাম না, যেহেতু কলা পাতা একটু কম ছিল তার জন্য আমি বাকিটা এমনি করে দিলাম। এমনি করলেও কিন্তু এটা ভালোই সিদ্ধ হয়ে যাবে। আর একটা আমি ভেঙে দেখাচ্ছি বন্ধুরা, পাতাটা খুলে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে, দেখো কত স্পঞ্জি আর নরম, খেতে খুব ভালো লাগবে। তোমরা বন্ধুরা একবার হলেও প্লিজ তোমরা করে দেখবে। আজকে রেসিপি কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবে না বন্ধুরা। এটাও আমার হয়ে গেছে, বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে। ভিডিওটা এখানে শেষ করলাম।